ভালো লাগে নাই আর ভিতরের
প্যাটিটা অত ভালো ছিল না, প্যাটিটা একটু ঝাল ঝাল হইলে ভালো হইতো। স্বপ্নিল একটা চিকেন জ্যাম বার্গার অর্ডার দিছে, স্বপ্নিল এটা রিভিউ দেবে, স্বপ্নিল রিভিউ দেবে। হ্যালো গাইস, ক্র্যাশ রয়, আমি নিয়েছি চিকেন জ্যাম বার্গার। বার্গারটা ভালোই বড়, আর উপর দিয়ে মেয়োনেজ আর সসের একটা ভালো একটা কম্বিনেশন দেখতে পাচ্ছি আমি। ভিতরে লেটুস পাতা আর শসা আছে। যাই হোক, খাওয়ার পরে বোঝা যাবে টেস্টটা কেমন হয়। বার্গারটা মেসড আপ আছে, মানে একটা মাখা মাখা বার্গার, খাইতে ভালো। আমারটা ট্রাই করে দেখতে পারেন, বানটা মোটামুটি ভালো। রাফি যেটা খাইলো ওটার থেকে এটার বান ভালো, আপনারা এটা ট্রাই করে দেখতে পারেন। এই বানটা আমারটার থেকে ভালো, এটার হলো প্যাটিটা অনেক বেশি ভালো ছিল। এটার মধ্যে একটা জুসি জুসি ফ্লেভার আছে, সব কিছুর কম্বিনেশনটা এটা বেশি ভালো, এটার থেকে বেশি এটা ভালো। আমি আপনাদের সাজেস্ট করবো এটা না খেয়ে আপনারা এটা ট্রাই করতে পারেন, এটা অনেক বেশি ভালো। চিকেন জ্যাম বার্গার, হ্যাঁ চিকেন জ্যাম বার্গার, এটা প্রাইস হলো 90 টাকা। ভিডিওটা দেখা বললো যে 15 মিনিট লাগবে, এটা 15 মিনিটের মধ্যে দিচ্ছে। আর পিজ্জাটা আমাদের ভালো হয়, ওনারা পিজ্জাটা আমাদের সাজেস্ট করবো, তাই আমরা এখন পিজ্জাটা ট্রাই করবো। পিজ্জা কিছু 15 মিনিট পরে আসবে, দেখা যাবে কত টাইম চলছে। আসুন আমরা এর মধ্যে বার্গারটা ট্রাই করবো, বার্গারের মধ্যে কি আছে। ও বারার খেতে খেতে পিজা আমাদের মাঝে চলে আসছে। এই পিজার প্রাইস 300 টাকা, এটা ক্যাফে হাইওয়ে স্পেশাল পিজা, এটা ট্রাই করব। পিজার টেস্ট অনেক বেশি ভালো, চিজ দেওয়া হয়েছে, চিজের পরিমাণ ভালোই, ফ্লেভার পাওয়া যাইতেছে একটা। এই পিজার প্রাইস 300 টাকা, এটা আমাদের সাজেস্ট করছে, তাই ট্রাই করতেছি এটা। আর আপনারা দেখতেছেন রাফি ট্রাই করলো, রাফি বললো যে চিজের পরিমাণ ভালো, দেখা যাক আমার কাছে কেমন লাগে। রাফির কাছে ভালো লাগছে, তোর কাছে ভালো লাগছে? 10 out of 8। তাহলে আমি এখন পিজাটা ট্রাই করলাম। ওনাদের কথাটাই ঠিক ছিল, পিজাটা অনেক ভালো, আপনারা ট্রাই করে দেখতে পারেন। চিজের পরিমাণও ভালো, মিটও ভালো, সাথে একটু মাশরুম টাশরুম দেওয়া আছে। কোয়ালিটিটা গুড, আপনারা ট্রাই করে দেখতে পারেন। আমি এটাকে 8 out of 10 দিলাম, 8 out of 10। আমি
তাদের কথাই ভালো ছিল, পিজাটা অনেক বেশি ভালো। 300 টাকার মধ্যে মানিকগঞ্জের পিজাটা বেস্ট। পিজার মধ্যে চিজ, তারপরে ক্যাপসিকাম, অনিয়ন, তারপরে মাংস সব কিছুর পরিমাণে ভালো ছিল, ওভারঅল অনেক বেশি ভালো। আমি এটা দিচ্ছি 10-8। আপনারা এসে অবশ্যই এটা ট্রাই করতে পারেন। আজকের ব্লগটি এই পর্যন্তই। ব্লগটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন আমার ইউটিউব চ্যানেলে। আর আপনারা ক্যাফে হাইওয়েতে এসে অবশ্যই খাবার ট্রাই করতে পারেন। এই জায়গায় ডেকোরেশন, আমাদের এদের ব্যবহার এবং ফুড কোয়ালিটি অনেক ভালো। বাই।